প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শামীম হোসেন। আজ আপনাদের সাথে কথা বলবো ব্যতিক্রমী একটি বিষয় নিয়ে। খাবার খাওয়ার কারণে আমরা সবাই স্বাস্থ্যবান হয়ে যায় বা মোটা হয়ে যায়, এটি সবাই জানি। কিন্তু খাবার খাওয়া ছাড়াও যে একজন মানুষ মোটা হয়ে যেতে পারে সে বিষয়ে, অর্থাৎ খাবার খাওয়া ছাড়াও যে কারণে আপনি মোটা হয়ে যেতে পারেন বা স্থূলকায় মেদবহুল শরীরের অধিকারী হয়ে যেতে পারেন সে বিষয়ে আমার আজকের আলোচনা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে আপনার যদি এই সমস্যাগুলো থেকে থাকে আশা করি উপকৃত হবেন। অনেক রুগীরা অনেক সময় আমাদের প্রশ্ন করেন যে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছি না বা আমি ডায়েট নিয়ন্ত্রণ করছি, তারপরও আমার শরীরের স্বাস্থ্য কোনোভাবেই কমছে না এবং আমার স্বাস্থ্য দিন দিন বেড়েই চলছে বা আমার ওজন দিন দিন বেড়েই যাচ্ছে, এর কারণ কি? এর অনেকগুলো কারণ রয়েছে, বিশেষ করে হরমোনজনিত সমস্যার কারণে এরকম হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে যদি কেউ হাইপোথাইরয়েডিজম আক্রান্ত থাকে সেক্ষেত্রে এটি হতে পারে। হাইপোথাইরয়েডিজম কি? হাইপোথাইরয়েডিজম হচ্ছে একজন রোগীর গলার মধ্যে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন তৈরি করা। তো এই হরমোন যদি কোনো কারণে নিঃসরণ কমে যায় তার, সেক্ষেত্রে তার হাইপোথাইরয়েডিজম বলা হয়ে থাকে। এই হাইপোথাইরয়েডিজমের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে রোগীদের খাবার পর্যাপ্ত খাচ্ছেন না বা অল্প পরিমাণে খাবার খাচ্ছেন, পুরো নিয়ন্ত্রণে তার ডায়েট, তারপরও তার শরীরে অতিরিক্ত পরিমাণে দিন দিন স্বাস্থ্য বেড়েই যাচ্ছে। কাজেই আপনার যদি হাইপোথাইরয়েডিজমের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনার খাবার না খাওয়া ছাড়াও আপনার স্বাস্থ্য দিন দিন বেড়ে যেতে পারে। এছাড়া হরমোনজনিত আরও কিছু সমস্যা রয়েছে, যেমন একজন পুরুষের যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকে, অর্থাৎ টেস্টোস্টেরন লেভেলটা লো থাকে, সেক্ষেত্রে তার স্বাস্থ্য বেড়ে যেতে পারে। এক্ষেত্রে একজন পুরুষের শোল্ডার, বাহু এই জায়গাগুলোতে অসমভাবে ফ্যাট বা চর্বি বেড়ে যেতে পারে। কাজে পুরুষদের মধ্যে যদি কারো অতিরিক্ত পরিমাণে স্বাস্থ্য বেড়ে যায়, কাজে আপনার টেস্টোস্টেরন হরমোন মাত্রা অতিরিক্ত বা পরিমাণে কমে গেছে কি না সেটি আপনাকে দেখতে হবে। এছাড়া নারীদের ক্ষেত্রে দেখা যায় যদি ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়, অর্থাৎ হাই ইস্ট্রোজেন কারো শরীরে থাকে, সেক্ষেত্রে তার স্বাস্থ্য বেড়ে যেতে পারে। আমরা সবাই জানি নারীদের মধ্যে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এই দুটি হরমোন নারী হরমোন হিসেবে কাজ করে, আর টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের হরমোন। তো পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে গেলে তার এই স্বাস্থ্য বেড়ে যেতে পারে। এছাড়া নারীদের ক্ষেত্রে তার ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে তার এই সমস্যা হতে পারে। নারীদের যদি ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে তার নিতম্ব এবং উরুসহ এই অংশগুলো খুব বেশি পরিমাণে মেদবহুল এবং স্বাস্থ্যবান হতে বা অসম ফ্যাট শরীরে ডেভেলপ করতে দেখা যায়। যদি কারো ব্লাড গ্লুকোজ লেভেল খুব বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে তার শরীরে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজের কারণে তার শরীরে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে হয় সেই গ্লুকোজগুলোকে ভেঙে দেওয়ার জন্যে। যদি কারো খুব বেশি শরীরে ইনসুলিন তৈরি করতে হয় তখন কিন্তু তার শরীরে অতিরিক্ত চর্বি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে তার কোমরের চারপাশ খুব স্থূলকায় ও মেদবহুল হতে দেখা যায়। এছাড়া যদি কেউ খুব বেশি পরিমাণে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেন সেক্ষেত্রে কর্টিসল হরমোনের মাত্রা তার শরীরে বেশি পরিমাণে নিঃসৃত হয়, আর এই কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে তার শরীর ধীরে ধীরে মেদবহুল এবং স্থূলকায় হতে দেখা যায়। এটি একজন মানুষের নাড়িভুঁড়িতে যে অসমভাবে ফ্যাট তৈরি হওয়া বা ফ্যাট বেড়ে যাওয়া সেই সমস্যাটি দেখা দিতে পারে। কাজে আপনার যদি টেনশন বা মেন্টাল ডিপ্রেশন বা মেন্টাল স্ট্রেস খুব বেশি পরিমাণে থাকে অবশ্যই চেষ্টা করবেন সেটি পরিহার করার জন্য। এছাড়া আমি যে সমস্যাগুলোর কথা বলেছি হরমোনজনিত যে সমস্যাগুলো, আপনি যদি দেখেন যে আপনি ডায়েটিং করছেন খুব ভালোভাবে, খাবার আপনার নিয়ন্ত্রণের খাচ্ছেন, তারপরও আপনার শরীর থেকে খুব বেশি পরিমাণে ওজন কমছে না বা আপনার শরীর অতিরিক্তভাবে ওজন বেড়ে যাচ্ছে, আপনি স্থূলকায় এবং মেদবহুল শরীরের অধিকারী হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আপনার থাইরয়েড প্রবলেম রয়েছে কি না, আপনার এস্ট্রোজেন বা টেস্টোস্টেরন হরমোনের সমস্যা রয়েছে কি না নারী বা পুরুষ ভেদে। এবং আপনি যদি এই সমস্যাগুলোর জন্য চিকিৎসক দেখান সেক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন করে পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে শনাক্ত হবে আপনার এই সমস্যাগুলো রয়েছে কি না। এগুলোর সমস্যা থেকে থাকলে সেগুলোর প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে, তার মধ্য দিয়ে আপনার শরীর থেকে এই সমস্যাগুলো সমাধান হলেই তবেই আপনার শরীর থেকে অতিরিক্ত মেদ বা চর্বি কমবে, তার আগে কিন্তু আপনি সেটি কমাতে পারবেন না। কাজে এই বিষয়ে আপনার সচেতনতা জরুরি। এছাড়া আপনার মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের যে বিষয়টি বলেছি এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ দীর্ঘদিন মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপের মধ্য দিয়ে অতিবাহিত হয় সেক্ষেত্রে কিন্তু তার অনেকগুলো সমস্যায় হতে পারে, তার মধ্যে এই অতিরিক্ত পরিমাণে মেদবহুল হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকেই দেখা যায় শারীরিকভাবে সুস্থ রয়েছেন, সবল রয়েছেন, খাবার অনেক নিয়ন্ত্রণে চলছেন, তারপরও তার পেটের
দিকে অসম্ভবভাবে মেদ ভুঁড়ি পরিমাণ বেড়ে যায়, এর অধিকাংশ কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। কাজেই আপনি যদি চান আপনার শরীর থেকে অতিরিক্ত চর্বি বা ওজন কমাতে, সেক্ষেত্রে অবশ্যই এই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করবেন। দর্শক, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন এবং সেগুলো শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার অতিরিক্ত মেদ ভুঁড়ি বা চর্বি কমাতে সহায়ক হবে। আজ এ পর্যন্তই আমার আলোচনা। যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পায়। আর সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।